একটা মাত্র বুইনা মা বুইনে খালি আত্মার করে ভাই আমার নিকে একটা নুপুর আইনো কি হি ভাই ভালো আছাও আরে বুইনের নিকে মানদার বিছা কিনা নিয়েলাম তাই না হে ভাই দেখো সে কি ভাবে মানাবো বুইনে সেই রকম মানাবো সেই রকম দামি জিনিস তো স্বর্ণের না স্বর্ণেরই তো ভাই মানাবো না বুইনে হ্যাঁ মানাবো আরে বুইন তো আমার ফর্সা না এরা আরে গোল্ডেন কালার কি ভাই সোনা সোনা অরিজিনাল সোনা তাই না হে দেখো না দেখো বুঝো না সোনা না গোল্ডেন কালার আরে ভাই অরিজিনাল সোনা কি গোল্ডেন কালার ও মানে দেখা যায় মানে সোনার মতোই থাকে ওটা সোনা না অ্যাকশন আরে না রে ভাই সোনাই কেবল কিনে নিলাম কত টাকা দাম জানো কত টাকা অনেক টাকা ভাই না হইলে তোমার লাভ নাই গরিব মানুষ কিনা হবে না কোনদিন জায়গা ভাই দোয়া করো আচ্ছা ভাই গো আচ্ছা ঠিক আছে একটা মাত্র বুন বুনে দিয়ে কিনে আনলাম বুনে যেটা চাই আমি এটা না করা হারনে ঠিক আছে বুঝছি আচ্ছা ভাই গেলাম এই গয়নার পাশে মনে করো জামি লাগিয়ে গেলাম এত টাকা দামের গয়না ওটা যে ফেলো বিয়ার আগে রাইতে মেরে দিম আরে তোমার কদিন পরে এনে দে একবারে দুটা জিনিস আনা এত দামের জিনিস বুঝো না বুঝছি তো আরে না কি কও তুমি এখানে মোর বাবা মানে তুমি মরলে আমি কারণে থাকবো ভাবি এই কথা ওকে তোমার পরে এনে দিব নি আমারে পরে এনে দিব না আগে তুমি পড়ো আমার পড়ো মধ্যে সাথে তোর ভাবির উড়ুকে দিস ব্যবহার করবে ভাই কে আমি মাংস এটা ব্যবহার করি না ভাই ধরো কে এমনি তুমি ভাবি রে দাও আমি নিমনা আরে না না এমনি কইছি আর আমার লোক কি বল এমনি কইছি আমি পড়মু না যেটা জান লাগে আনছো হেই পড়বো আমি পড়মু না হ্যাঁ তোমার তো বুদ্ধি আছে নাকি অনলাইন অথর তুমি অবুস না তোমার খেয়াল করে না আমারও বুদ্ধি আছে খালি বুদ্ধি নাই তোমার দেখো সুন্দর দেখা যায় না আমারে হ্যাঁ কোন কাভার বর্ষা থেকে বেশি সুন্দর আইতাছে না কিন্তু যখনই থ্রি পিস পরবি তখন আরো বেশি মানাবো আমি থ্রি পিস পরমু না ভাই তুমি আমার বিয়া দাও দেখছো দেখো ভাইয়ের মুখের উপরে কল বিয়া দাও বিয়া তো দিমু বিয়া তো আর দোহানের হদাই না দে কিনা আল্লাহ আমার টপত করে দিলাম দিলা ভাই কথা বুঝো না বিয়া বিয়া কথা সে যে কোন একটা পাগল ছাগল যেটা বিয়া দিবা না আমার একমাত্র বুঝ পাগল ছাগলের কাছে বিয়া দে ও ভাই তাই যায় না কইতাছে ভালো রাজপুত্র দেখে তোমার বোনের বিয়া দিবে আচ্ছা সুন্দর দিকে বিয়া দিবা আর ভাই আমার বিয়ের সময় কিন্তু আরো অনেকগুলো গয়না দিবা পয়সা থাই বিয়ের সময় গয়না দিবা না গয়না উড়গা ঘরে যাই লুক করো দে গয়না রাখবি সাবধানে রাখবি আচ্ছা ভাই বোনের ডং দেখলে আমার শরীরটা পুদা কামে জ্বলা যায় বৌরে বৌ কি হয়েছে আহজ কে আজকে দেখছো কি সারা জীবন যদি বয় বয় খাইবে টাকা এটা খালি একটা করে বেশ পার খাবা বুঝছো কি আজকে চুরি করে খুব আরাম পেয়েছি দরা উপরি নাই কোনো লো লিও নাই এটা কি সোনা হলো এটা সোনা না হইলে তিলকে আমি চুরি করে গেছি যে মনে করে যে যার মেয়ে বিয়ে দিব হ্যান নিকে বানা আনছে পর আমার চু হয়ে পড়ছে রাস্তায় পরে হেই বাচ্চা যে আমি চুরি করে নিয়েছি থামো তোমার এই কই যে চুরি বিদ্যা কইরো না চুরি করা ভালো না আজকে তুমি এটা চুরি করে আনছাও তোমার যদি ধরে এটা প্রমাণ বাইরে তো তোমার শেষ কো কি বলবো তুই ঘরের বাবা কি এনে কহরস মনে কর যে আমি চুরি করি কি এনে জানো আমার বাপ দাদার বংশ তো এই মনে কর যে ইডু সিলসিলা আছে শুনো বংশ না বাদ দাও সারা জীবন যাই চুরি টারে করছ না চুরি করা বাদ দাও আমার এই চুরির জিনিস খাইতে ভালো লাগে না এই আমি চুরি করি না তুই খাবি কি আরগিলার মধ্যে এটা তো চুরি চাকরি করে তুই আইনে তোমার খেলাই নাকি এই চুরির খাবার আমার মরণ হইলো নাকে ওই মরণ নির্মূষা কনে গেছে বাপ
এরকম না কইয়া হ্যাঁ এই টিকি দেখছস তার জিনিস আমি নিছি তুই কেন নিছিস তুমি তো আমার জিনিসের দিকে লুক করো মুখ সামাল দিয়া কথা কইছ কিন্তু কইতে বাদি গায় হাত তুলবা না কিন্তু কে গায় হাত তুলবা না কে গায় হাত তুলবা না এই যা গর্জা গর্জা ও মানে যা গর্জা তুমি আমার বিছানা ভালোভাবে বের করে দিবা আমি কই দিলাম তোমাকে হ্যাঁ ভালো করে বের করে দিব চুরি করছে বান কেন না নিজে হামলায় থইছে থইয়া হানা আমার দোষ দিবার দছে আমি বিনা চুরি করছি হ্যাঁ শৈল দা কি বা কইলা যায় আজকে মরা নির্বুষা এনে বাইতে ওই নির্বুষানে বুঝামু বইনের একটা দিন সাইনা দিয়ে আমার উপরে দোষ আর বতাই না ওই রইম ভাই আমি বারে বারে কইছি যে ভাই আপনাকে ডেট দেন আমি স্বর্ণের জিনিস আছে আমার নাম দেয় আমারে চুর বানাইতেছে আজকে মরা নির্মুষা এনে মরা নির্মুষা আজকে গাল মুদাই দা কি লাগে রাই না দিলা কি লাগে আমার লাগে অশান্তি করতেছি নির্মুষা কে রে বাবি আমনের বাইরে বইরে শক কইরা কমরে শোনার কি চাই ও হে আমার রহিম ওয়া রহিমে ঠিক আমার নির্মুষা নাম টাইটেল দিতে তা তো আগে কোন নাই আমি ওই মরা সব বানাইছে রে তা আজকে খামো চা ভাইয়া ও চা ভাইয়া খামো সর্বনাশে সর্বনাশে কি সুর করছে আমার গটা জ্বালায় খাইতেছে এই যে ভাই একটা কথা কই আমনে রে রহিম বিকালে তোমার সারা যে সালিশ করে ছিলাম আজকে আপনার বউ জেবাব করলাম মানে জানেন ফারফার ফারফার নাগাই দিছিল বাবু জানেন তাই নাকি এমন ভাবে ঈদের মনে করছে ওই সিকি তাকে আমি খালি দিলাম রাজু গেলেও তাই দেখলাম
বাইতে কি হইছে আমারও ফোন করছাল তাড়াতাড়ি যাবার গলো বাইতে উলালির বাস পেলাম আরে ভাই আমি কো মুখে মুখে আমি জানি যা কইলাম যে ভাই ভাবি ভাই করে গেছে হ্যাঁ বারে ভার 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 মারিয়ে দিল আবার দিলাম রাজু ভাই গেলে গা দিলাম রাজু ভাই আইসা জানি কিছু তা তো কম না নিশ্চয় ব্যক্তি কোনো কিছু হারাইছে নয় কোনো বেদাল টেদাল আছে হন নো দুজনে নো আমার নামের ব্যক্তি নো বাচ্চা নো হ্যাঁ যারা গোড়া বেদাল বাজে বেদাল তো কইরা তাতে নাই যেভাবে ফোন দিছে নিশ্চয় ব্যক্তি কোনো বেদাল আছে বেদাল লাইনে বারে এটা কত কিছু লাগে যে ভাই আর ওই চালবে ভাই সাথে বল সাথে বলে কি একটা ঝামেলা ভাই কি হইছে ভাই আচ্ছা তুমি রুম বাইকে তো গেছিলা তুমি বলে গেছিলা আমারে কইলো তোমার নিয়ে যাবার কইছে ও ব্যক্তি সোনার গয়না চুরি হইছে একবার তো গেছিলাম পরীক্ষা করবো বাইর করবো ভাই আমি যাহাম না ভাই আমার এনে দেখে ডর করে ভাই আবারে তাহলে তোমার নাম দাইব আগে যে তুমি কি চুরি করছাও আমি তো চুরি করি নাই ভাই তাহলে নাও যাই সমস্যা কি ডরের কি আছে নাও যাই দরজা দাও ওসে সোনার জিনিস কি আনা কেরা নিছে আমার নাম নইলো ইয়ার নাম নইলো কেরাবান দরা বলবো কেরাবান মাল খাবো আমার তাড়াতাড়ি হবা মনাল ভাই তুমিও যাতায়াত করা আমরাও যাতায়াত করি এই জন্য হেনে সালিশে ডাকছে কি পাগল সুর যদি ধরতে চাল তো কামই হইতো তাই নেই আজকে যদি চুরন্ত বিচার করব হ্যাঁ জান যাব না ওরে কি চোর চোর বিচার শালি শুনে যাবার দিব না জান যাব না কে যাবার দিব না যাবার দিব না মাত বরের নগে জীবন ধরে জামাই থাকে মাত বরের বেতে যায় আহে খায় কুই তাহলে অনেকটা শালি বিপদে হেবে তো শুনছি তাহলে জানো না না ওই চোর চোর বিচার টিচার যাবার দিব না না আমার গোজন যাবার দিব না আমি যাব না রাজু তুই চুরি করছিস কি সম্ভব আমি কি চুরি করছি আমার জানবো না তো তুই আসে যাবি না হাই হাই নির্মুষা বড়ারা সাথে চুরি তো করছে অন্ত ওই বিচার সালিশে গেল ওরে তো আজকে ধরা হারে কি যে মারবো না আজকে দিব আমি ও যাই কি যে করতেছে তুমি কলেজে চোর আমি বাইর করে দেবো আমি কোনো চিন্তা করো না মাত্র সাহেব তুমি নিয়ে এলে ছাগল সালিশের মধ্যে এটা কি বা কথা আপনি বুঝেন নাই মাত্র সাহেব আমরা নগে থাকি আমি বুদ্ধি না দিলে তো আমরা মাতুরি করা হারেনি না এই ছাগল নিয়ে এসে পিছিয়ে জানে এই ছাগল এই দেখে নিচর ধরবো পাগল নাকি ছাগলে চোর ধরবো হ্যাঁ আমার বাড়িতে আমার বোনের একটা জিনিস আছে ওই যে রাস্তায় যে তোর দেখালো বললাম যে বোনের দিকে আউস করে স্বর্ণের মান্দার বিছানা কিনালাম
ها 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 ها
যে তোর আমার নিজের ভাই নাকাল ভালোবাসে এইটা আমার ভুল এবারে তো বিয়া শাদি হইতাছে গেলাম গা হ্যাঁ আমার ভুল না তোরাতে দিতেছিলাম না এসাও তোমরা যাও আগে বেজুত বাচ্চা আমি বিয়া দিতেছে বেজুত বাচ্চা শালা লাগবে আমার বুনডে হ্যাঁ আজ থেকে তোরাতে তুলে দিলাম জিনের চোর চামারি হবো এই বাগানে দৌড়ে দিবে আর আমার নাকি দিবেন মানে মাত পেরে করি ঠিকই কথা মাদবর সাহেব আপনার ভাই কই নাই আজকে তো আপনি আপনার বড় হুমুদি বড় ভাই এলেন তাই না হুমুদি ভাই এলেন হুমুদি ভাই হুমুদি সালাম আলাইকুম সালাম দেখলেন তো আপনারা চোর ধরে দিলাম ছাগল দিয়ে